যৌতুক নিরোধে বাংলাদেশে কি কি আইন রয়েছে, যৌতুক প্রতিরোধে কি ধরনের সামাজিক আন্দোলন হতে পারে, এই সকল বিষয় জানার জন্য আজকের এই ভিডিও। সপ্তম শ্রেণীর সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকের এই অনলাইন ক্লাসে আমি অরূপরতন সরকার তোমাদের সাথে আছি। আজকে আমরা সপ্তম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ের বাংলাদেশের সামাজিক সমস্যা অধ্যায়টি অর্থাৎ দশম অধ্যায়টির দ্বিতীয় ক্লাসটি শুরু করতে যাচ্ছি। আজকের পাঠ শেষে আমরা যা শিখতে পারব তা হচ্ছে যৌতুক নিরোধ আইনের ব্যাখ্যা করতে পারব, যৌতুক প্রতিরোধে ও সমাধানে সামাজিক আন্দোলনের পদক্ষেপ বর্ণনা করতে পারব। আজকের ক্লাসে যারা অংশ নিবে তারা নিচের কমেন্ট সেকশনে নিজেদের সেকশন সহ রোল নাম্বারটা লিখবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো, তাহলে ভবিষ্যতে আমার দেওয়া ভিডিওগুলো খুব সহজেই তুমি খুঁজে পেতে পারবে। চলে যাচ্ছি সরাসরি আমাদের ক্লাসে। যৌতুক নিরোধ আইন। মুসলিম পারিবারিক আইনে বিয়ের মোহরানাকে যৌতুক হিসাবে গণ্য করা হয় না। এছাড়া বিয়ের সময় ৫০০ টাকা পর্যন্ত উপহার দিলে তা যৌতুক হিসাবে গণ্য হয় না। আইনটা আসলে এমনভাবেই করা, যেমন মুসলিম পারিবারিক বিয়েতে মোহরানা দেওয়া হয় সেটা কিন্তু যৌতুক নয়। আবার বিয়ের সময় কেউ যদি ৫০০ টাকা পর্যন্ত উপহার দেয় তাহলে সেটাকেও যৌতুক হিসাবে ধরা হয় না। বর্তমানে বিয়ের ক্ষেত্রে যৌতুক আদান প্রদানের ঘটনা অনেক বেড়ে গেছে। এই কারণেই যৌতুক বন্ধ করার জন্য বাংলাদেশে ১৯৮০ সালে যৌতুক নিরোধ আইন প্রণয়ন করা হয়েছে। যেহেতু আমাদের দেশে যৌতুক একটা সামাজিক ব্যাধি হিসাবে আত্মপ্রকাশ করেছে, সো আমাদের দেশের সরকার যৌতুককে বন্ধ করার জন্য ১৯৮০ সালেই আসলে যৌতুক নিরোধে আইন প্রণয়ন করেছিল। এই আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে সর্বোচ্চ ১ বছরের কারাদণ্ড বা ৫০০০ টাকা অর্থদণ্ড হতে পারে, অথবা যদি কোনো ব্যক্তি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে অর্থাৎ সরাসরি অথবা যদি পরোক্ষভাবে কনে বা বরের পিতামাতা বা অভিভাবকের নিকট যৌতুক দাবি করে তবে সেই ক্ষেত্রে অনুরূপ শাস্তি প্রাপ্ত হবেন। তাহলে যদি সে মানে সরাসরি বা অন্য কারো মাধ্যমে কোনোভাবে যৌতুক দাবি করে তাহলেও কিন্তু সে এই যে ১ বছরের কারাদণ্ড অথবা ৫০০০ টাকা অর্থদণ্ড সেটা হতে পারে। আবার দেখো বলছে বিচারক অপরাধীকে একসঙ্গে উভয় দণ্ড দিতে পারেন। তাইলে যখন নাকি ১ বছরের কারাদণ্ড বা ৫০০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়, কখনো কখনো কিন্তু বিচারক ইচ্ছা করলে দুইটাই ১ বছরের কারাদণ্ড এবং সাথে ৫০০০ টাকা অর্থদণ্ড দুইটা শাস্তি দিতে পারেন। যৌতুক আদান প্রদানের সহকারীও একই শাস্তি পাবে, কেউ যদি সহায়তা করে তাহলে সেও এই ধরনের একই শাস্তি পেয়ে যাবে। ১৯৮৬ সালে যৌতুক নিরোধে আইন সংশোধন করা হয়েছে। সংশোধিত আইন অনুযায়ী যৌতুক প্রদান বা গ্রহণ করলে অপরাধী সর্বনিম্ন ১ বছর এবং সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডে দণ্ডিত হবে। তাহলে দেখো যেটা ৮০ সালে প্রথম আইন করা হয়েছিল সেটা কিন্তু পরবর্তী সময়ে ১৯৮৬ সালে সেটাকে আবার শুধরানো হয়। সেখানে ১ বছর, সে আগেরটাতে ছিল ১ বছর সর্বোচ্চ, কিন্তু এবার কিন্তু সর্বনিম্ন ১ বছরের কারাদণ্ড এবং সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ডের বিধান রাখা হয়। ১৯৮৩ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনের বিধান অনুযায়ী যৌতুকের কারণে নির্যাতন করে নারীর মৃত্যু ঘটলে বা মৃত্যু ঘটানোর চেষ্টা করলে অপরাধীকে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। তাহলে ১৯৮৩ সালে যে আবার নারী ও শিশু নির্যাতন আইন হয়েছিল সেটার বিধান অনুযায়ী কেউ যদি যৌতুকের কারণে নির্যাতন করে কোনো নারীর মৃত্যু ঘটায় বা মৃত্যু ঘটানোর চেষ্টা করে তাহলে কিন্তু তার মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। নারীর ইচ্ছার বিরুদ্ধে বিয়ে ও যৌতুক গ্রহণের জন্য কঠিন শাস্তির বিধান রাখা হয়েছে। আমাদের দেশে নারীদের ইচ্ছার বিরুদ্ধে যদি বিয়ে দেওয়া হয় অথবা যৌতুক যদি গ্রহণ করা হয় তাহলে কিন্তু কঠিন শাস্তির বিধান আমাদের আইনে রয়েছে। যৌতুক প্রথা বাংলাদেশের পরিবার ও সমাজ জীবনে ব্যাপক সমস্যার সৃষ্টি করেছে। এক যৌতুকই কিন্তু আমাদের দেশে নানা ধরনের অপরাধ ঘটাচ্ছে, নানা ধরনের সমস্যা তৈরি করেছে, আমরা দেখব। এই প্রথার কুফল থেকে মুক্ত হতে হলে আমাদের সচেতন হতে হবে। যৌতুক প্রতিরোধ করার জন্য প্রথমেই সচেতন হতে হবে পরিবারকে। যৌতুক দেওয়া ও নেওয়া থেকে নিজেদের বিরত থাকতে হবে,
একই সঙ্গে আমাদের প্রতিবেশীকেও এই বিষয়ে সচেতন করতে হবে, প্রয়োজন হলে গ্রহণ করতে হবে আইনের আশ্রয়। তাহলে দেখো, যৌতুক কিন্তু আমাদের দেশে একটা সামাজিক ব্যাধি হয়ে গেছে, এবং এটার থেকে মুক্ত হওয়ার জন্য আমাদের প্রথমেই সচেতন হতে হবে নিজেদের পরিবারগুলোকে। আমরা যদি নিজেরা যৌতুক না দিই অথবা যৌতুক যদি গ্রহণ না করি, তাহলেও কিন্তু ধীরে ধীরে যৌতুক প্রথা উঠে যাবে। বা আমাদের প্রতিবেশীকে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন, তাদেরকে যদি আমরা সচেতন করি, তাদেরকে যদি জানাই যৌতুকের কুফল এবং যৌতুকের এগেনস্টে যে আমাদের দেশে আইন রয়েছে সেই বিষয়গুলো যদি তাদের সাথে আমরা আলোচনা করি এবং তাদেরকে যদি সচেতন করি, তাহলেও কিন্তু যৌতুক প্রথা থেকে আমরা বেরিয়ে আসতে পারব। প্রয়োজনে কখনো কখনো কিন্তু আমাদের আইনের আশ্রয়ও নিতে হবে। যদি আমাদের সমাজে আমরা দেখতে পাই যে যৌতুকের কারণে কোনো অপরাধ হচ্ছে, সেই ক্ষেত্রে কিন্তু আমরা ইচ্ছে করলে আইনের আশ্রয় নিতে পারি। আচ্ছা, এরপরে দেখছি, পরিবারের কন্যা সন্তান সহ সবাইকে উচ্চ শিক্ষা গ্রহণে উৎসাহিত করা দরকার। তারা আত্মনির্ভরশীল হলে যৌতুকের অভিশাপ থেকে তারা মুক্ত পাবে বা তাদের স্পর্শ করতে পারবে না যৌতুক। দেখো, পরিবারের কন্যা সন্তান যদি অশিক্ষিত থাকে, উচ্চ শিক্ষায় শিক্ষিত না থাকে, তাহলে সে পরিবারে শুধু গৃহস্থালী কাজকর্মই করবে, ফলে স্বামীর উপর নির্ভরশীল থাকবে, ফলে কিন্তু স্বামী তার উপর নানা ধরনের অত্যাচার বা নির্যাতন চালাতে পারে। যদি নারী উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়, সে যদি বাইরের চাকুরি করে বা ভালো কোনো চাকুরি, ভালো কোনো পেশায় সংযুক্ত থাকে, তাহলে কিন্তু খুব সহজেই তার প্রতি অন্যায়, অবিচার, নির্যাতন বা যৌতুকের মতো কোনো কিছু তার প্রতি চাপে দেওয়া যাবে না, খুব সহজেই সেটা সম্ভব হবে না তখন। সেই জন্যে কন্যা সন্তানকে এবং অবশ্যই পুত্র সন্তানদেরও উচ্চ শিক্ষায় শিক্ষিত করতে হবে, তবেই মানুষ যৌতুকের কুফল সম্পর্কে বুঝতে পারবে, জানতে পারবে এবং যৌতুক থেকে দূরে থাকতে পারবে। যৌতুক প্রতিরোধে সামাজিক আন্দোলন। যৌতুকের হাত থেকে মুক্তি পেতে চাইলে পরিবারের সঙ্গে সমাজের সবাইকে সচেতন করে তুলতে হবে। এটা কিন্তু আমাদের দায়িত্ব, শুধু নিজেদের পরিবার নয়, আমরা আমাদের পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন সকলকে, ধীরে ধীরে পুরো সমাজকে কিন্তু সচেতন করতে পারি যৌতুকের বিরুদ্ধে। এজন্য যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলা দরকার। সামাজিক আন্দোলন হচ্ছে সংগঠিত সামাজিক প্রতিরোধ। অশিক্ষা, দারিদ্র, নারী নির্যাতন, নারী অপহরণ ও বিবাহ বিচ্ছেদ, এসব ঘটনা আমাদের চারপাশে প্রতিদিন ঘটে। তাহলে এই ধরনের কিন্তু ঘটনা আমাদের চারদিকে আমরা দেখতে পাচ্ছি। এসব ঘটনার অধিকাংশের পেছনে রয়েছে যৌতুকের দাবি। এক যৌতুক, আমি প্রথমে বলেছিলাম যে এক যৌতুক কিন্তু অনেক ধরনের অপরাধ বা অনেক ধরনের আমাদের সামাজিক বিশৃঙ্খলার কারণ। যেমন আমাদের দারিদ্রতা, নারী নির্যাতন, নারী অপহরণ, বিবাহ বিচ্ছেদ ঘটছে, এমনকি নারী মৃত্যুবরণ করছে, এই সকল কারণ কিন্তু পেছনে ঘাটতে দেখা যাবে, অনেকগুলোর পেছনে রয়েছে যৌতুকের দাবি। তো আমাদের প্রতিবেশী এবং পাড়া মহল্লার গ্রামের মানুষকে যৌতুকের কুফল সম্পর্কে সচেতন করে তুলতে হবে, সবাইকে বোঝাতে হবে আসলে যৌতুক কতটা ক্ষতিকর। আজকে যদি আমি গ্রহণ করি যৌতুক, তাহলে কিন্তু আবার আমাকে কোনো না কোনোভাবে আমার পরিবারের কাউকে না কাউকে আবার যৌতুক দিতেও হবে, ফলে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কিন্তু আমি সবসময় ক্ষতির সম্মুখীন হতেই থাকব। সেই জন্যে এই যৌতুক থেকে আমরা যদি সবাইকে মুক্ত রাখতে চাই, তাহলে আমাদের নিজেদেরকে সচেতন হতে হবে এবং পাড়া প্রতিবেশী সহ আত্মীয় স্বজন সবাইকে সচেতন করে আবার তুলতেও হবে। তো এই কুপ্রথার প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসার আহ্বান জানাতে হবে, সমাজের সব মানুষের মধ্যে সৃষ্টি করতে হবে যৌতুক বিরোধী মনোভাব ও সচেতনতা, সবাইকে বুঝাতে হবে আসলে যৌতুক কেন আমাদের জন্য ক্ষতিকর, এবং সবার মধ্যে এই যৌতুকের বিরোধী একটা মনোভাব তৈরি করতে হবে, সবাইকে সচেতন করতে হবে যৌতুকের বিরুদ্ধে। তবেই কিন্তু শুধু আইন থাকলেই কিন্তু হবে না, আমাদের নিজেরা যদি আমরা সচেতন না হই, তাহলে কিন্তু যৌতুকের মতো প্রথা থেকে আমরা বেরিয়ে আসতে পারবো না। যৌতুক বিরোধী সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য শিক্ষিত মানুষ, আইনজীবী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্য এবং স্থানীয় উন্নয়ন কর্মীদের সহায়তা গ্রহণ করা দরকার। দেখো, যৌতুক বিরোধী আন্দোলন চালাতে হলে কিন্তু সমাজের প্রায় সকল শ্রেণী পেশার মানুষদেরই আমাদের প্রয়োজন আছে। তবে বিশেষ করে যারা সরকারি বিভিন্ন পদে আছেন এবং শিক্ষিত জনগণ, তাদের প্রত্যক্ষ সহযোগিতা আমাদের প্রয়োজন। যেমন আইনজীবী, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সদস্য বা স্থানীয় যে উন্নয়ন কর্মীরা আছে, তাদের সবাই মিলে একটি যৌতুক বিরোধী সংগঠন গড়ে তুললে এই সামাজিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যাবে। এই সংগঠন যৌতুকের কারণে নির্যাতিত মানুষের পাশে দাঁড়াবে এবং তাদের সব ধরনের সহায়তা সহ আইনি সহায়তা দিবে। তাহলে এই সংগঠনটা যদি থাকে, তাহলে কি হবে, যেখানেই যৌতুক
যৌতুকের ঘটনা ঘটবে, সেখানে এসে যে ওই যৌতুকের জন্য যারা নির্যাতিত হয়েছে বা যারা ভিকটিম তাদেরকে সাহায্য সহযোগিতা করতে পারবে, ইচ্ছা করলে তাদের পক্ষে আইনি লড়াই চালাতে পারবে। এভাবে একটা সংগঠন কাজ করতে পারে। তাছাড়া এই সংগঠন যৌতুক বিরোধী সভা পদযাত্রা করতে পারে। তারা বিভিন্ন ধরনের সভা করতে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন সেমিনার বা বিভিন্ন পদশোভাযাত্রা করেও কিন্তু মানুষকে সচেতন করা যায়। তাহলে বলছে, এতে সব মানুষের মধ্যে সচেতনতা তৈরি হবে এবং যৌতুকের থাবা থেকে রক্ষা পাবে আমাদের সমাজ। অবশ্যই যৌতুক আমাদের জন্য খুবই ক্ষতিকর। আমরা দেখতে পাচ্ছি যৌতুকের কারণে নানাবিধ অপরাধ সংঘটিত হচ্ছে। ফলে আমরা যদি এই ধরনের অর্গানাইজেশন তৈরি করতে পারি যারা নাকি সামাজিক আন্দোলন করবে এবং যৌতুক বিরোধী তারা সভা করবে, পদযাত্রা করবে, মানুষকে সচেতন করবে এবং যৌতুকের কুফল সম্পর্কে বুঝাবে, তাহলে কিন্তু আমাদের সমাজ থেকে আমরা যৌতুককে দূর করতে পারবো। আজকের ক্লাসের উপর ভিত্তি করে একটি বাড়ির কাজ, যৌতুক নিরোধ আইন একটি তালিকায় প্রকাশ করো। একটি তালিকা করবে যেখানে যৌতুক নিরোধ আইনগুলো পয়েন্ট আকারে লিখবে। আজকের সম্পূর্ণ সময়টা জুড়ে যারা আমার সাথে ছিলে তাদের সবার প্রতি অনেক অনেক শুভকামনা। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই চ্যানেলের অন্য অন্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ। আগামী ক্লাসে আমরা এই অধ্যায়ের পরবর্তী অংশ নিয়ে আলোচনা করব। সেই পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকো। সবার প্রতি অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকে এখানেই শেষ করছি।